এখানে তো খাট জায়গায় বসে আছি। একটা পুকুর নেই, ভালো করে একটা জায়গা নেই, একটা পুকুর টুকুর একটু গুছিয়ে দিয়ে যাবো, চিন্তা ভাবনা ছিল। অনেক রকম অসুবিধা ছিল, ভালো করে এ করতে পারতাম না, সংসার চালাতে পারতাম না, জিনিসপত্র ঠিক মতো এ করতে পারতাম না, কিনতে পারতাম না। ওই সাইডে থাকতাম, নদীর ওই সাইড, ভাঙনে চলে গিয়েছে তাই এখানে এসে। দাদারা এখানে আসলো, সবাইকে নিয়ে আমাদের বসলো। তারপর আমাদের কাছে আমাদের ডেকে সবাই বসলো, বসে এবার 9000 করে টাকা দাদাদের প্ল্যান করেছিল দাদারা আমাদের। দুটো ছাগল কিনেছিলাম আর আমার দুটো ছিল, আর 10টা মুরগি কিনেছিলাম। বলতো যে ছাগল ভালোভাবে রাখতে হতো, তারপর মুরগি কী ওষুধ খাওয়াতে হবে, আমিষা কি ডায়রিয়া সব রকম বলে দিত। আঠারোটা ছাগল হয়েছিল আর 50টা মুরগি থেকে। তারপর কিছু রেখেছি আর কি, 15000 মনে হয় যে ব্যাংকে কিছু হলে রাখতে হবে, যার দরকার পড়ে। ধূপির থেকে ধূপ ব্যবসা করে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে হবে, গুছাতে হবে, ভাবনা আছে তো এরকম। ভালো করে ছেলে মেয়ের পড়াশুনো করাবো, কি আর বলবো, তো সব কিছু বলেছি। আরো ভবিষ্যতে চাই যে আমি যেন আরো অনেক উন্নতি করতে পারি, কিছু চিন্তা ভাবনা করেছি এই আর কি।